এজেন্ট ওরেঞ্জ হলো একটি বিপজ্জনক রাসায়নিক পদার্থ, যা সর্বপ্রথম মার্কিন সামরিক বাহিনী ভিয়েতকং বা ভিয়েতনামের গেরিলা বাহিনীকে রুখতে ব্যবহার করে 1961 থেকে 1971 সাল পর্যন্ত। এর বেশিরভাগ অংশে ডায়োক্সিন নামে একটি বিপজ্জনক কেমিক্যাল পদার্থ রয়েছে। ডায়োক্সিন অত্যন্ত বিষাক্ত, এমনকি এর সামান্য ডোজও ফ্যাটি টিস্যুতে জমা হয় এবং ফসল ও অন্যান্য গাছপালা বৃদ্ধিতে বাধা প্রদান করে। ভিয়েতনামে প্রায় 90 মিলিয়ন লিটারের বেশি এজেন্ট ওরেঞ্জ কেমিক্যাল পদার্থ প্রয়োগ করে মার্কিন সামরিক বাহিনী, যার ফলে জৈবিকভাবে বৈচিত্র্যময় গ্রীষ্মমণ্ডলীয় বন এবং ম্যানগ্রোভের 3 মিলিয়ন হেক্টর বনভূমি চিরতরে ধ্বংস হয়ে যায়। এই বনভূমির গাছপালা ও গুল্মজাতীয় উদ্ভিদগুলোকে আশ্রয় হিসেবে ব্যবহার করে গেরিলা দলগুলো প্রচণ্ড ক্ষতি করতে সক্ষম হয় মার্কিন সামরিক বাহিনীর। 50 বছর পরেও ভিয়েতনামের বন্য প্রাণীরা এখনও সেই কেমিক্যাল ওয়ারফেয়ার বা রাসায়নিক যুদ্ধের জন্য উচ্চ মূল্য পরিশোধ করে চলেছে। এজেন্ট ওরেঞ্জের কারণে স্থানীয় ইকোসিস্টেম বা বস্তুতন্ত্রের উপর ব্যাপক প্রভাব পড়েছে। বনভূমি ধ্বংস হয়ে যাওয়ায় খাদ্য সম্পদ অপ্রতুল হয়ে পড়ে, ফলে বুনো শুয়োর, বুনো ছাগল, জলমহিষ, বাঘ এবং বিভিন্ন প্রজাতির হরিণ এখন কম দেখা যায়। এজেন্ট ওরেঞ্জের দীর্ঘমেয়াদী এক্সপোজারের ফলে কিছু প্রজাতি চিরতরে হারিয়ে গেছে বা এলাকা থেকে পালিয়ে গেছে। গৃহপালিত প্রাণী যেমন জলমহিষ, জেবাস, এটা একটি এশিয়ান বলদ, শুকর, মুরগি এবং হাঁসও এজেন্ট ওরেঞ্জ স্প্রে করার ফলে অসুস্থ হয়ে পড়ে। এজেন্ট ওরেঞ্জ রাসায়নিক ডায়োক্সিন 20 গুণ বেশি ঘনত্বে স্প্রে করা হয়েছিল ভিয়েতনামের উপর, যা কয়েক দশক ধরে মাটিতে বিষাক্ত থাকতে পারে। এতে লাখ লাখ একর বন ও কৃষিজমি ধ্বংস হয়ে গেছে। সেই ভূমির বড় অংশ আজ অবধি অনুৎপাদনশীল রয়ে গেছে।